জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি পলি ক্লিনিকের মালিকের বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ, অন্তঃসত্ত্বা মহিলার কাছ থেকে রক্তের রিপোর্টে দরুন অতিরিক্ত টাকা দাবি করে পলি ক্লিনিক কর্তৃপক্ষ, কিন্তু অতিরিক্ত অর্থ দিতে অস্বীকার করে ওই মহিলার পরিবার। অভিযোগ, অন্তঃসত্ত্বা ওই মহিলার মায়ের সঙ্গে পলি ক্লিনিকের কর্তৃপক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। পলি ক্লিনিকের মালিক অন্তঃসত্ত্বা মহিলাকে বেধড়ক মারধর করেন। রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই মহিলা। বলতে মা বলেছে কি সেদিন গেলাম তো দিলেন না, রিপোর্টটা তো আজকে কেন দিলেন, আর ভাড়াটা কে দিবে আমাদেরকে, গরিব মানুষ এটাই বলেছে। বলছে কি তুমি বেশি কথা বলতে কেন আসছো, মাকে বলছে। মা বলছে যে কি কেন বলবো না বলেন তো, গরিব মানুষ আমরা টাকা কোথায় পাবো, দিয়ে রুম থেকে বেরিয়ে এসে আবার ঘুষি চালিয়ে গেছে। অভিযোগ পাওয়া মাত্র রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই পলি ক্লিনিকের মালিককে আটক করে। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানবাধিকার কমিশনের সদস্যরা। আমি শুনলাম এখানে একজন ভদ্র মহিলা প্রেগনেন্ট অবস্থায় এখানে উনি ইউসি করতে এসে তার কাছে 1500 টাকা প্রথমে চায়, 1500 টাকা দিতে রাজি হয়, তারপর ওনাকে বলে 2400 টাকা লাগবে। উনি ওই 2400 টাকা আপত্তি করার, এটা হচ্ছে ওনার অপরাধ। ওনাকে তখন এরা লাত দুটো ঘুষি এইভাবে মারতে থাকে। উনি তখন পুলিশের কাছে যায়, আমাদেরকে হিউম্যান রাইটসকে জানায়, আমরা এসে প্রশাসনের দ্বারস্থ হয়ে ওনাকে প্রশাসনের হাতে তুলে দিচ্ছি। ঠিক কি ঘটেছিল তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।